বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফ্রান্সের পারে দা লুমিয়াল নামক শহরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের অনুমতি পাওয়া গেছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম জানান, প্যারিসের স্থানীয় এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফ্রান্স আওয়ামী লীগ নেতারা একথা জানিয়েছেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল বাকি, নাজিম উদ্দিন সহ অন্যান্যরা। বক্তারা বলেন, 1.5 মিটার উচ্চতা বিশিষ্ট ভাস্কর্যটি নির্মাণ ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ এবং ফ্রান্স প্রবাসীরা। জানা যায়, ভাস্কর্য স্থলটি বঙ্গবন্ধুর স্কোয়ার হিসাবে ঘোষণা করা হবে। এ সময় ফ্রান্স আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের বিষয়ে ফ্রান্স আওয়ামী লীগ 1997 সাল থেকে কাজ করে আসছে। আগামী বছর নভেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরের সময় ভাস্কর্যটি উদ্বোধন করা হবে। প্যারিসে অবস্থানরত বিভিন্ন বাংলা মিডিয়ার সাংবাদিকরা উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিশ্বব্যাপী ইসলামের আলোকে আরও প্রসার করতে ইতালির রাজধানী রোমে আরও একটি মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। এই পর্যন্ত রোমে 18টি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ রোমের বাতিসত্তিনা এলাকায় মসজিদ ই তাওহিদের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহুদ হোসেন। মসজিদ তাওহিদের খতিব মাওলানা মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মসজিদে রোমের পরিচালক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, প্রত্যেক মুসলমানকে নামাজ পড়তে হবে, পাশাপাশি তাদের ছেলেমেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা উচিত। এ ব্যাপারে এই মসজিদ বিশেষ ভূমিকা রাখবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মোহাম্মদ গাফফার। তিনি বলেন, ভিন্ন ধর্মের এই দেশে একটি মসজিদ প্রতিষ্ঠা করা যেমন কঠিন, তার চেয়ে বেশি কঠিন মসজিদ পরিচালনা করা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, নির্যাতন ও সাবেক এমপি এম ইলিয়াস আলী ও বাংলাদেশ সদ্য গুম হওয়া যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমান মুজিবকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সভা করেছে যুক্তরাজ্য বিএনপি গ্রেটার ম্যানচেস্টার শাখা। বুধবার স্থানীয় বাংলাদেশ হাউস কমিউনিটি হলে এই সভার আয়োজন করা হয়। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, সংগঠনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন আহমদের চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ম্যানচেস্টার বিএনপির সিনিয়র সহসভাপতি এমাদ চৌধুরী, গিয়াসউদ্দিন আহমেদ, শাহ কায়ুম, আব্দুল বাসিদ বকুল, মাসুদ চৌধুরী, মিনহাজ খান, ইসলামউদ্দিন জনি, আলফাজ আলী, মোহাম্মদ জিয়াউদ্দিন, রুবেল আহমেদ, হেলাল হোসেন, সুহাদ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আজ হুমকির মুখে। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই তারা গণতন্ত্রের নামে একদলীয় বাকশাল কায়েম করে বাংলাদেশকে সন্ত্রাসের রাজ্য বানিয়েছে। তারা তাদের দলীয় লোকদের দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, হত্যা করে চলছে। তাদের কাছ থেকে সাধারণ মানুষ ও রেহাই পাচ্ছে না বলে অভিযোগ করেন বক্তারা। একদলীয় নির্বাচনের নামে প্রহসনের নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ গ্রেপ্তারকৃত সকল নেতার নিঃশর্ত মুক্তি দাবি জানান। চলতি কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন করা হয়েছে। কবি মফিদুল গনি মাহাতাবকে প্রধান নির্বাচন কমিশনার, মাহবুব আলম চৌধুরী মাখন, মোহাম্মদ তেরামিয়া, সাবেক কাউন্সিলর আব্দুল খালিক ও আব্দুল রশিদকে সহকারী নির্বাচন কমিশনার করে 5 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সোমবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের কার্যকরী কমিটির সাধারণ সভায় এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, এই উপলক্ষে অনুষ্ঠিত সভায় বালাগঞ্জ ওসমানীনগর
গরিব কল্যাণ ট্রাস্ট ইউকের বর্তমান সভাপতি কলিমুল্লা বকুলের সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুয়েজের পরিচালনায় সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ আলহাজ সিরাজ আলী। বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ, মোহাম্মদ আনাহার আলী, শাহ বদরুজ্জামান বদর, হাজি মধু মিয়া, ইমরান আলী, তারুন মিয়া, মুদাসির খান, কোরবান মেম্বার আজিজুর রহমান প্রমুখ। সভায় আগামী 3 মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। ক্ষমতায় যাওয়ার স্বপ্নকে পুঁজি করে ভারতের মোদি বন্দনায় মেতে উঠেছে বিএনপি জামায়াত গোষ্ঠী। তাদের সেই স্বপ্ন স্বপ্নই থাকবে। স্পেনের বার্সেলোনায় কাতালোনিয়া আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, 18ই মে বার্সেলোনার স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি বদরুল আলম। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বাংলাদেশের আইনের গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তাই অন্য দেশের ক্ষমতার পালা বদলে আওয়ামী লীগ সরকারের পতন হবে এমন দিবাস্বপ্ন দেখছে বিএনপি জামায়াত জোট। গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ যথাসময়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে পরবর্তী সরকার কে গঠন করবে। অন্য দেশের কাউকে এতে হস্তক্ষেপ করার সুযোগ দেয়া হবে না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মিজানুর রহমান খান, সিনিয়র সহসভাপতি গিয়াসউদ্দিন, শাহ আলম স্বাধীন, আমির হোসেন আমু, আনিসুর রহমান বিজয়, তৌফিকুজ্জামান সহজ প্রমুখ। ব্রিটেন সফররত মৌলভীবাজার জেলার সর্বকনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান আসমা কামরুল ইসলাম বলেছেন, উপজেলা চেয়ারম্যান কিংবা এমপি মন্ত্রী হয়ে গেলেও নিজেকে খুব বড় কিছু ভাবা ঠিক নয়। জনপ্রতিনিধি হয়ে জনগণের কল্যাণে কাজ করা সকল রাজনীতিবিদদের ব্রত হওয়া উচিত। মঙ্গলবার বার্মিংহামে তার সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী। ব্রিটেন সফররত মৌলভীবাজার জেলার সর্বকনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান আসমা কামরুল ইসলাম বলেছেন, উপজেলা চেয়ারম্যান কিংবা এমপি মন্ত্রী হয়ে গেলেও নিজেকে খুব বড় কিছু ভাবা ঠিক নয়। জনপ্রতিনিধি হয়ে জনগণের কল্যাণে কাজ করা সকল রাজনীতিবিদদের ব্রত হওয়া উচিত। সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলা থেকে নির্বাচিত এই তরুণ উপজেলা চেয়ারম্যান মঙ্গলবার বার্মিংহামে তার সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। বাংলাদেশ, স্পেন ও ব্রিটেন থেকে প্রকাশিত সংবাদপত্র বাংলা কাগজ এই মতবিনিময় সভার আয়োজন করে। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালামের সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ খসরু খানের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আসমা কামরুল ইসলাম তার পিতা সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল জব্বারের কথা উল্লেখ করে বলেন, তিনিও তার বাবার মতো সৎ ও আদর্শবান থেকে কুলাউড়ার উন্নয়নে কাজ করে যেতে চান। আমি কুলাউড়ার মানুষের জন্য আমার পিতা যেভাবে তার জীবন উৎসর্গ করেছেন, আমিও সেভাবে তার নীতি এবং আদর্শকে ধরে রেখে কুলাউড়ার মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব, এটাই আমার অঙ্গীকার। মতবিনিময় সভায় অতিথি হিসাবে বাংলাদেশ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার প্রফেসর জিয়াউর রহমান, স্পেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কাইয়ুম পঙ্খি যোগ দেন। বক্তব্য রাখেন ফ্রান্সের সাবেক বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর তোজামেল টনি এমবি, বার্মিংহামের বাঙালি দুই কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবি, কাউন্সিলর নোয়াজ আলী, বাংলাদেশ বিজনেস ফোরামের চেয়ারম্যান আলহাজ ফজলুর রহমান চৌধুরী এমবি, বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান এমদাদ হোসেন, বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ গাবরু মিয়া, বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান চুনু।